হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জিনা সুলতানা আমি জিনা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার নিউ ব্লগে তো আজকে হচ্ছে 7 তারিখ ফেব্রুয়ারি 7 তারিখ আজকে হচ্ছে সানডে আর আজকে খুব স্পেশাল একটা ডে আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন তো আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করছি আমি হাঁপিয়ে যাচ্ছি অনেকদিন পর এরকম মানে ক্যামেরার সামনে কথা বলছি অনেকদিন হয়ে গেছে মানে ব্লগ করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম মানে ইনায়ার পরীক্ষা আমার স্কুল এইসব নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য পরপর কোনো ব্লগ আসছিল না তো তার মাঝখানেও আমি দুটো ভিডিও আপলোড করেছি একটা হচ্ছে বেস্ট মেকআপ আর্টিস্ট রিভিউ আর যেটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো তারপরে হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে ভিডিও আপলোড করেছিলাম বিউটি গ্লেজের সেটাও তোমরা খুব পছন্দ করেছো তো থ্যাংক ইউ সো মাচ তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে মায়ের জন্মদিন তো মায়ের বার্থডেটা সেরকম ভাবে সেলিব্রেট কোনো বছর করা হয় না মাকে গিফট দিয়ে দেওয়া হয় মানে আগের বছরে মাকে আমি একটা সোনার ওই ওটা কি বলে ওই মঙ্গলসূত্রের মতো একটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো আর এবছরও মায়ের জন্য একটা খুব 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 সুন্দর একটা জিনিস আমি তৈরি করেছি মায়ের জন্য একদম বিগ সারপ্রাইজ আমার মায়ের কাছে এটা হবে আশা করছি আর নিজের মানে ইনকামের টাকা দিয়ে যখন বাবা মার জন্য কিছু করি তখন সত্যি বলছি এত বেশি ভালো লাগে সেটা যারা করেছো বাবা মার জন্য ইনায় সরে যাও যারা করেছো বাবা মায়ের জন্য তারা মানে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে যে ইনায়া তো এখন আমি মায়েদের বাড়িতেই আছি সকালবেলা চলে এসেছি আর ওই যে ইনায়া ইনায়া কি কি আজকে আজকে কি আছে ইনায়া হ্যাপি বার্থডে আমাকে বলো কিভাবে গেল হ্যাঁ কার হ্যাপি বার্থডে নানি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ জামা পরে আছি হ্যাঁ তো সেই জন্য মা চাচাচ্ছে তো এই ব্যাপার মা এখনো জানে না যে মায়ের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে লামিয়া মায়ের জন্য হচ্ছে একটা খুব সুন্দর একটা শাড়ি কিনেছে আর আমি যেটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো এখন নয় একটু সারপ্রাইজ আছে মাকে বলেছে তোমার আবার কি ছাড়ো তো বাদ দাও এরকম ব্যাপার মাকে উইশ করা হয়েছে ফেসবুকে আপলোড করা হয়েছে সব কিছুই করা হয়েছে কিন্তু মা জানে না মায়ের জন্য এত কিছু প্ল্যান আমরা করেছি তো সেই জন্য ভাবলাম একটা স্পেশাল ডে তোমাদের সাথে শেয়ার করি একটা ব্লগ আজকে করা যেতেই পারে তো সেই জন্য আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আমি একটা চিকনকারি একটা কুর্তি পরেছি দেখতেই পাচ্ছ আর একটু সেজেছি লিপস্টিক দিয়েছি আর কিছু না দাঁড়াও তো চলো দেখা যাক কি হয় লামিয়া ওয়ান সেকেন্ড লামিয়া দাঁড়াও লামিয়া এখন চান করছে চান করে আসুক তারপরে একসাথে আমরা মাকে সারপ্রাইজ দেবো ওকে ততক্ষণের জন্য টাটা তো আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে গেছিলাম আমি পুরো অন্ধকারের মধ্যে লাগছিল আমি এগিয়ে এসো তোমাকে দেখা দেখা যাচ্ছে না আরো এগিয়ে এসো এই যে আমি আমার ইনুকে দেখাও এই যে থ্যাংক ইউ রেডি হয়ে গেছে সব আমরা রেডি হয়ে গেছি লাইটটা দিতেই দিই আচ্ছা ঠিক আছে দাও ঠিক আছে তোমার ওই ফ্লাইং কিসের জন্য তো ওয়েট করছিল আমার ভিউয়ার্সরা সো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এবারে কেক টেক হবে খাবো ইয়া ফটো ভাই আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ বলো আমি চিকনকারি কুর্তিটা পরেছি আমার একটা খুব ফেভারিট একটা কুর্তি আমি এটা পরেছি তোমরা আমায় বলো আমার কেমন লাগছে আমি কিন্তু বেশি কিছু সাজিনি জাস্ট লিপস্টিকটা দিয়েছি এটা এনওয়ার লিপস্টিক পার্পল থেকে নেওয়া যদি কেউ নিতে চাও নিয়ে নিও আর ও ফটো তোলার জন্য পাগল হয়েছে দুটো ফটো তুলে দিই আরে জন্মদিনটা কার মায়ের তো তোরা ওখানে সেজে গুজে গুজে উঠে আয় নো লামিয়াকে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ তোমাকে তোমাকে তো সব থেকে বেশি সুন্দর লাগছে ওয়েলকাম এই যে কেকটা দেখে নাও একবার খাবো খাবো খেয়ে গেল এইটা হচ্ছে মায়ের কেক মায়ের গিফট গুলো আগে কেন নিয়ে আসবো কেকটা কাটা হয়ে গেলে তো দুজন মিলে সেজে গুজে বসে আছে এখন আর আমাকে জ্ঞান দিচ্ছে আমাদের এখানে এখন সবাই পাগল হয়ে যাচ্ছে যে কি করবে মা সেজে গুজে ওপরে চলে এসেছিল কিন্তু মাকে আবার নিচে পাঠানো হয়েছে মা লিপস্টিক পরেনি তো লিপস্টিকটা মা পড়তে গেছে আর আমাকে দেখে নাও আজকে আমার সাজটা দেখো এইটা হচ্ছে লামিয়ার গিফট লামিয়া এটা মাকে দিচ্ছি হ্যাঁ মায়ের পছন্দ হবে সো এখন দেখো ভাইদের আমাকে কেমন লাগছে একটু প্লিজ বলো হ্যাঁ আশা করছি আমাকে খুব সুন্দর লাগছে
la 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 la. এখানে ইনায়া ঘোরাঘুরি করি যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ কই বলো ইনায়া বলো হ্যাপি বার্থডে না, নানি এলে নানিকে বলবে ঠিক আছে। বলো 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 মাছ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে মাই হ্যান্ডসাম ড্যাড। ইয়ো এবার ফটো তুলে দেখো। এই যে মা, দুর্ভাগ্যের বিষয় আমরা শুধু কেকের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, তোমার জন্য কোনো গিফট আমাদের কাছে নেই, সরি টু সে দ্যাট। ওকে মা ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো তোলো যা। আপাকে বসো, তোমার ফটো তুলে একটু। তো এখানে বার্থডে গাল চলে এসছে, আমাদের কেকটা এবার কাটা হবে। তো স্টার্ট। আগে তো লেখা আছে, তাকাও তাকাও, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও। এটা কি হচ্ছে? তাকাও না, এই তো না না এটাতে কর, ধরে ধরে ভিডিওটা কর না, মা কাটো দাঁড়া, লামে যাবো সাইডে। মায়ের গিফট, সত্যি কসম তোমরা এত সব কেন, এটা রিয়ালিটি। লামিয়া গিফট এনেছে, আমি বুকের সকালে ঘুম দিয়ে উঠেছি। দেখো কম দামি বলেছে, 28 সাইজ, আমি তো বললাম 28 সাইজের বড় নিয়েছি, এক সাইজ এখন বড় নি বড় দিয়েছে মাকে। তো মাকে আমি এই পলাটা গিফট করেছি, মা তোমার কেমন লাগছে বলো, বলো কেমন লাগছে পলাটা? তো খুবই সুন্দর লাগছে,
सरस्वती হ্যাঁ তোমাদের আমি বলেছিলাম আমি আগের বছর মাকে কি দিয়েছিলাম এই তো এই হারটা হ্যাঁ এটা আমার খুবই পছন্দ হয়েছে তারপরে আজকে আবার এই পলা দিয়েছে খুবই সুন্দর আর লামিয়া কি দিয়েছে লামিয়া এই শাড়িটা দিয়ে পরে আছে আর আব্বা কি দিয়েছে মিক্সি দিয়েছে তো আসলে একটা বেডশিট দিয়েছে ওয়াও জন্মদিনটা মায়ের পলাটা দেখো ভালো করে দেখো এই যে এই পলাটা আমি দিয়েছি মাকে তো মা তুমি হ্যাপি তো একদম খুব খুশি হয়েছি আজ ঠিক আছে তুমি এবার আসতে পারো হালকার মধ্যে এগুলো পরে পরে থাকতে তো পারবে ওই জন্য মা রেগুলার যায় মা তো সার্ভিস করে তোমার রেগুলার যায় সে কথা মাথায় রেখে আমি এটা করেছি যাতে তোমার রেগুলার পরে যেতে পারে ঠিক আছে তো মা তোমার হয়ে গেছে তুমি এবার আসো তুমি কাপড় কারা পছন্দ করলি কি করে তোর তো হেভি সুন্দর পছন্দ করেছিস আমার মনের মতন একদম শাড়ি चुमु खाना चुमु टुम खाई मारत আচ্ছা একটু চুমু দিয়ে দাও একবার চুমু দি এরা চুমু এর ফ্রেন্ড চুমু আমি আমি সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি মাকে এটা দিতে পেরে সত্যি কথা বলতে কি একটা ব্যাপার এটা সবসময় মাথায় রাখা উচিত মানে ছেলেই হোক আর মেয়েই হোক এরা হচ্ছে যখন নিজেরা ইনকাম করে বাবা মাকে কিছু দেয় এটা হচ্ছে অনেক বেশি পাওয়া মানে আমাদের কাছে অনেক বেশি পাওয়া যা আমরা বাবা মায়ের জন্য কিছু করতে পারছি তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো নেক্সট ইয়ারে আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করব তো ব্যাস पकेट मानी थे शाड़ी हैंडलूम शाड़ी खूब भलो शाड़ी मा के तुम्हारा देखते ही कत सुंदर लगे তো এই ব্যাপার কিন্তু কেক কাটার সময় তো সেটা পরা উচিত ছিল আমার হ্যাঁ তখন তোমাকে সারপ্রাইজ ছিল সারপ্রাইজ তো সেই জন্য তুমি হ্যাপি হয়েছো তো দম আমাকে দেখে বুঝতে পারছিস যে কতই খুশি দেখা যাচ্ছে আর মা আজকে দুপুরবেলা ভাতও খায়নি ওনার পেট ভরে গেছে এত কিছু দেখে পেয়ে বাবা বাবা হয়ে গেছে তো বাস এটাই বলা ছিল তো ভাবতেই পারছিস না এত তো একটু টাটা একটু পরে আবার তোমাদের সাথে কথা বলবো